নমস্কার, আপনারা দেখছেন নিউজ আরসিবিএস। আপনাদের সঙ্গে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব, তার আগে দেখে নেব আজকের হেডলাইনস। সংসদের গাড়িতে ধাক্কা মারার অভিযোগ, লরির বিরুদ্ধে গ্রেপ্তার চালক ও খালাসি। সংসদের গাড়িকে রাস্তা ছাড়তে দেরি হওয়াতেই এই বিপত্তি, দাবি লরি চালকের। কাঁথি থেকে উদ্ধার পাঁচটি তাজা বোমা, এলাকায় চাঞ্চল্য। সমুদ্রে তলিয়ে গিয়েছিল যুবক, দেহ উদ্ধার শঙ্করপুর থেকে। দলের কর্মীদের একাংশই ভোট দিয়েছেন অন্য কোথাও, অকপট স্বীকারোক্তি নিরঞ্জন সিহির। এগড়ায় পথ দুর্ঘটনা, আহত ৪০। পরমানন্দপুরে অনুষ্ঠিত হচ্ছে হৃদরামজিউর পুজো, উদ্যোগে অক্ষয় তৃতীয়া দোল উৎসব কমিটি। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রক্তদান শিবির, উদ্যোগে ডিওয়াইএফআই। হলদিয়ায় অনুষ্ঠিত হল সম্প্রীতি পদযাত্রা, ধর্মমত নির্বিশেষে পা মেলালেন বহু মানুষ। উদ্বোধন হবে কৃষি বিজ্ঞান কেন্দ্রের, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে এই কেন্দ্র। আসছে বিস্তারিত খবরে। সাংসদ দিব্যেন্দু অধিকারীর গাড়িতে ধাক্কা মারার অভিযোগ একটি লরির বিরুদ্ধে, দীঘা নন্দকুমার জাতীয় সড়কের চণ্ডীপুরের ঘটনা। লরির চালক এবং খালাসিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাংসদ দিব্যেন্দু অধিকারীর গাড়িতে ধাক্কা মারার অভিযোগ একটি লরির বিরুদ্ধে। জানা গেছে, দীঘা নন্দকুমার জাতীয় সড়কের চণ্ডীপুরে ঘটনাটি ঘটে। শনিবার রাত পৌনে ১১টা নাগাদ তমলুকে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিয়ে দীঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিলেন সাংসদ। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লরি চালক ও খালাসিকে গ্রেপ্তার করা হয়। সাংসদের কোনো ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। টাকা পয়সা আর মোবাইলটা নিয়ে চলে গেছে। চারজন মিলে এটা ক্রাইমটা করেছিল, চারজনই আমরা ধরতে পেরেছি। সেকেন্ড ঘটনা যে ১২ তারিখে হয়েছিল, তার মধ্যে কত তারিখে ৩ তারিখে হয়েছিল প্রথম ঘটনা। সেকেন্ড ঘটনা যেটা হয়েছে সেটা ১২ তারিখে হয়েছে। ১২ তারিখে যে মোটর সাইকেল যে চালাচ্ছিল ওকে এরা মারধর করে, ও ঘটনাতে চারজন ছিল, একজন কমন যাকে আমরা ধরতে পেরেছি। ওর সঙ্গে মারধর করা হয়, ওর মোটর সাইকেল কেড়ে নেওয়া হয়, ওর কিছু মোবাইলটা ওর কাছ থেকে কেড়ে নেওয়া হয়। ইভিনিং আমরা এক মোটর সাইকেল আমরা রিকভার করেছি। তাছাড়াও আমরা ২টা মোটর সাইকেল ওর পেয়েছি, তাদের ওনারশিপটা আমরা দেখছি কে আছে, ইয়া কোথাও অন্য এরা ক্রাইম করেছে। আমরা মোবাইল যেটা ছিনতাই করা হয়েছিল কিছু মোবাইলটা আমরা পেয়ে গেছি, বাকি সন্ধান আমরা ইনভেস্টিগেশনে দেখছি এটা পাওয়া যায়। এদের মধ্যে যে একজন আছে তার ইনভলভমেন্ট ২টাই ঘটনাতে আছে, আগেও কিছু ঘটনায় ওর ইনভলভমেন্টটা আমরা পেয়েছি, পাস্ট ক্রিমিনাল রিপোর্ট এদের আছে। কোথা থেকে ধরা হয়েছে এদেরকে? এদেরকে ভিন্ন ভিন্ন জায়গা থেকে ধরা হয়েছে। আমি বলি এদের ভিন্ন ভিন্ন এলাকা থেকে ধরা হয়েছে। কিছু লোক চণ্ডীপুর থেকে, নন্দীগ্রাম থেকে, মহিষাদল, ভবানীপুর, দুর্গাচল, ভিন্ন ভিন্ন এলাকা থেকে এদেরকে ধরা হয়েছে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। সাংসদের গাড়িকে রাস্তা ছাড়তে দেরি হওয়াতে এই বিপত্তি, দাবি লরি চালক রবীন্দ্রনাথ জানার। চালক এবং খালাসির বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। সাংসদের গাড়িকে রাস্তা ছাড়তে দেরি হওয়াতে এই বিপত্তি, দাবি লরি চালক রবীন্দ্রনাথ জানার। তমলুক আদালতে তোলার সময় জানালেন ওই চালক তার দাবি, ভোজ্য তেল বোঝাই লরিটি নিয়ে তিনি ওড়িশা যাচ্ছিলেন। চণ্ডীপুরের কাছে একটি লাল বাতি লাগানো গাড়ি দেখতে পান তিনি, কিন্তু ওই গাড়িটিকে তৎক্ষণাৎ রাস্তা ছেড়ে দিতে গেলে মারা পড়তেন বাঁদিকে থাকা সাইকেল আরোহী, তাই সাংসদের গাড়িটিকে পথ ছাড়তে কিছুটা দেরি হয়। কালকে কি তুই বেপরোয়া গাড়ি চালাচ্ছিলিস? না, আমি রাত্রে গিয়েছিলাম, একটা সাইকেল ছিল পিছনে, একটা লাল বাতির গাড়ি ছিল, সাইকেল বালাটাকে বাঁচানোর জন্য আমার একটু সাইড দিতে একটু দেরি হয়েছে, দেরি হয়ে তো না, তার গাড়ি আমাকে সাইড করা বলে গাড়ি সাইড করে। কোনো ধাক্কা টাক্কা লাগেনি? না, কোনো কিছু হয়নি। তো তুমি কি মদ খেয়েছিলে? না। হ্যাঁ না। তাহলে কি মিথ্যা মামলা করা হয়েছে আমার বিরুদ্ধে?
তাই তো কোনো আমি ড্রিং ড্রিং করাছিলাম মানে এটা শুধু ফাসানোর জন্য করা হলো আমায় বলল তুই মদ খেছিস মদ খেয়ে গাড়ি চালাচ্ছিস কে বলছে কারা বলছে সেখানে থানাতে সিকিউরিটি বলছে তো লরি চালক রবীন্দ্রনাথ জানা ও খালাসি জয়দেব বেরার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করে পুলিশ আইপিসি 279-336-308 ও মোটর ভেহিকল অ্যাক্ট 184 ও 185 ধারায় মামলা রুজু করেছে পুলিশ দুজনেরই জামিন নাকচ হয়ে গিয়েছে মঙ্গলবার 2রা মে সিডি কলের নির্দেশ দেওয়া হয়েছে জামিন নাকচ হয় বাকরুদ্ধ এই দুই অভিযুক্ত যে মামলা আজকে ফরোয়ার্ড করা হয়েছে দুজনকে একজনের নাম হচ্ছে রবীন্দ্রনাথ জানা আর উনি হচ্ছেন ড্রাইভার আর হেল্পার হচ্ছেন জয়দেব বেরা দুজনেরই বাড়ি হচ্ছেন নন্দকুমার এলাকায় গতকাল রাত্রি যখন দিব্যেন্দু অধিকারী বাড়ির দিকে যাচ্ছিলেন ওই নন্দকুমার টু দীঘা রাস্তা NH-16B তখন ওই 10 চাকার গাড়িটা একটা জায়গায় দাঁড়িয়েছিল পরবর্তীকালে দেখা গেল যে পাইলট ভ্যানকে একটা ড্রাঙ্কেন কন্ডিশনেই বোঝা যাচ্ছে ক্রস করতে ওভারটেক করতে চাইছেন এবং পাইলটটা থাকা সত্ত্বেও বোঝা সত্ত্বেও একটা ইন্টেনশনালি দিব্যেন্দু অধিকারীকে তিনি যখন তিনি বলেছেন পুলিশের কাছে যে উনি অ্যাপ্রিহেন্ড করতেই পারেন যে মানে ভয় ওনার ধারণা হচ্ছিল যে গাড়িটা একটা মানে উদ্দেশ্য নিয়েই এই ধরনের গাড়ি চালানো হয়েছে এবং সেই উদ্দেশ্যটা তাকে খুন করারও চেষ্টা হতে পারে সেই অবস্থায় উনি পাইলট কার থেকে দুজনকে পরবর্তীকালে অ্যারেস্ট করা হয় এবং দেখা যায় ডাক্তারি পরীক্ষায় যে ওনারা রীতিমতো ড্রাইভার অ্যালকোহল খেয়েই আছেন এবং সেটা এক্সামিনও হয়েছে তা পরবর্তীকালে 308 অ্যালং উইথ সেকশন হচ্ছে 279-336 আজকে ফরোয়ার্ড করা হয়েছে সেই সঙ্গে 184 এবং 185 MV অ্যাক্টে ফরোয়ার্ড করা হয়েছে আমাদের সরকারি তরফে এবং এবিপি হিসাবে আমার স্ট্রং অবজেকশন ছিল এবং বিচারক হচ্ছেন ওনাকে বিচার বিভাগীয় জেল হেফাজতে পাঠিয়েছেন এবং আবার 14 দিন পরে উনি সিডি কল করেছেন সেলিম আহমেদের রিপোর্ট নিউজ আরসিবিএস পূর্ব মেদিনীপুর থেকে উদ্ধার 5টি তাজা বোমা বোমাগুলিকে উদ্ধার করেছে কাঁথি থানার পুলিশ কে বা কারা বোমাগুলি নিয়ে এসেছে তা খতিয়ে দেখছে পুলিশ বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায় পূর্ব মেদিনীপুর থেকে উদ্ধার 5টি তাজা বোমা বোমাগুলি উদ্ধার করলো কাঁথি থানার পুলিশ কাঁথি থানা এলাকার কুঞ্জনপুর গ্রাম থেকে বোমাগুলি উদ্ধার করা হয়েছে জানা গেছে গ্রামবাসীদের কাছ থেকে এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁথি থানার পুলিশ সেখানেই একটি বাড়ির কাছ থেকে 5টি তাজা বোমা উদ্ধার হয় বোমাগুলি কোথা থেকে এখানে এলো কে বা কারা বোমাগুলি এখানে নিয়ে এসেছিল কেনই বা সেগুলি এখানে এনে রাখা হয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ বোমা উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য জাহাঙ্গীর বাদশা রিপোর্ট নিউজ আরসিবিএস সমুদ্রে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার হলো শঙ্করপুরের চাঁদপুরের কাছে ঢেউয়ের ধাক্কায় সমুদ্রে তলিয়ে যান তিনি পুলিশ এসে দেহটি উদ্ধার করে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে সমুদ্রে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার হলো শঙ্করপুরের চাঁদপুরের কাছ থেকে শনিবার রাতে পরিবারের সঙ্গে দীঘার সমুদ্রের ধারে বসেছিলেন পেশায় ব্যবসায়ী সোনু দাস তখন ঢেউয়ের ধাক্কায় সমুদ্রে তলিয়ে যান তিনি তারপর থেকেই দীঘা মোহনা থানার পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করে সারা রাত তল্লাশি চালানোর পরেও তার দেহ উদ্ধার করতে পারেনি পুলিশ অবশেষে পরের দিন বিকেলে শঙ্করপুরের চাঁদেপুরের কাছে দেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে দেহটি উদ্ধার করার পর ময়নাতদন্তে পাঠানো হয়
সমীর মাইতি ও জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ আরসিবিএস। দলীয় কর্মীদের একাংশই ভোট দিয়েছেন অন্য কোথাও। দক্ষিণকাথী উপনির্বাচনে সিপিআইএম এর ভোট কমে যাওয়া প্রসঙ্গে অকপট স্বীকারোক্তি সিপিআইএম এবং পূর্ব মেদিনীপুরের জেলা সম্পাদক নিরঞ্জন সিহির। দলের কর্মীদের একাংশই ভোট দিয়েছেন অন্য কোথাও। দক্ষিণকাথী উপনির্বাচনে সিপিআইএম এর ভোট কমে যাওয়া প্রসঙ্গে অকপট স্বীকারোক্তি সিপিআইএম এর পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক নিরঞ্জন সিহির রবিবার সিপিআইএম এর জেলা পার্টি অফিসে বসে জানালেন নিরঞ্জন সিহির। বৈঠক হয়েছিল, আর সেই বৈঠকে এই ধরনের কোনো আলোচনা হয়নি যে একই গাড়িতে যাতায়াত, ফ্লাইটের বদলে ট্রেনে যাতায়াত, কষ্ট কমানোর ব্যাপারে এ ধরনের কোনো আলোচনা, কোনো সিদ্ধান্ত হয়নি। হ্যাঁ, তবে আমাদের এটা স্বাভাবিক ব্যাপার যে আমাদের অনেক দিন থেকেই একটা সিদ্ধান্ত যে আমরা যখন যাব কোনো প্রোগ্রামে যদি একাধিক গাড়ি না নিয়ে সাশ্রয় করার জন্য আমাদের যাওয়ার বিষয়ে বলা আছে। বলা আছে যেখানে আমাদের সাশ্রয় হবে সেখানে সেই ব্যবস্থা করতে হবে। এটা অর্থনৈতিক কারণে এই সিদ্ধান্ত অতীতেই হয়েছে। দক্ষিণকাথীর উপনির্বাচনে সিপিআইএম কর্মীদের একাংশ অন্য প্রতীকে ভোট দিয়েছেন, সেজন্যই ভোট কমেছে সিপিআইএম এর, একথা কার্যত স্বীকার করে নেন নিরঞ্জন বাবু। দলের আর্থিক অপচয়গুলিও খতিয়ে দেখা হবে এমনটাই জানালেন তিনি। কাঁথি নির্বাচনে এটা পরিষ্কার যে আমরা যে ভোট পেয়েছিলাম সেই ভোটটা বিধানসভাতে সেটা বিজেপি পেয়েছে, বিজেপি ভোটটা পেয়েছিল সেটা আমরা পেয়েছি, ফলে আমাদের তখন কংগ্রেসের সঙ্গে জোট ছিল, এখন জোট সেবারে ছিল না, আর তখন সরকার আসবে এরকম একটা ধারণা ছিল মানুষের মধ্যে। তাহলে তখনকার প্রভাব এখনকার প্রভাবের মধ্যে পার্থক্য আছে, তবে বামপন্থীদের একটা ভোট তৃণমূল কংগ্রেস বিজেপিতে গেছে। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ আরসিবিএস। যাত্রীবোঝাই বাস এবং লরির মুখোমুখি সংঘর্ষে আহত বেশ কয়েকজন যাত্রী। পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার জাহালদার ঘটনা। আহত 40 জনের মধ্যে 15 জনের অবস্থা আশঙ্কাজনক। বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, আহত 40। যাত্রীবোঝাই বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন কমপক্ষে 40 জন। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরা থানার জাহালদা এলাকায়। আহতদের মধ্যে 15 জনের অবস্থা আশঙ্কাজনক। দীঘা মেদিনীপুর রাজ্য সড়কে দ্রুত গতিতে আসা একটি যাত্রীবোঝাই বাস ধাক্কা মারে বালি বোঝাই একটি লরিকে। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে এগরা মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। খবর পেয়ে পুলিশ এসে দুটি গাড়িকে আটক করে। সাময়িকভাবে যানজট দেখা দিলেও পুলিশ আসায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনায় আহত হয়েছেন লরির চালক ও খালাসি। আহতদের মধ্যে কয়েকজনকে তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ আরসিবিএস। ময়নার পরমানন্দপুর গ্রামে অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী হৃদেরাম জিউর পুজো। উদ্যোগে শুভ অক্ষয় তৃতীয়া দোল উৎসব কমিটি। উৎসবকে কেন্দ্র করে চলে দুদিন মেলা। ভক্তদের অন্নপ্রসাদ বিতরণও করা হয়। ময়না থানার পরমানন্দপুর গ্রামে শ্রী শ্রী হৃদেরাম জিউর মন্দির প্রাঙ্গণে শুভ অক্ষয় তৃতীয়ার দোল উৎসব উদযাপিত হচ্ছে। পরিচালনায় শুভ অক্ষয় তৃতীয়া দোল উৎসব কমিটি। এই দোল উৎসব প্রায় 300 বছরের পুরনো। ঠাকুরকে চৌডালে করে গ্রাম পরিক্রমা করানো হয়, পরে দোল মঞ্চে নিয়ে আসা হয়। ঠাকুর
সারা রাত্রি এখানে থাকার পর ভোরবেলায় মূল মন্দিরে ঠাকুর ফিরে আসে। উৎসবকে কেন্দ্র করে দুদিন চলে মেলা। শনিবার প্রায় 12,000 ভক্তকে অন্ন প্রসাদ বিতরণ করা হয়। চলে আসছে 300 বছর এই মেলার মূল যে মানে ঐতিহ্য আর কি, সেটা হচ্ছে আমাদের এই তিতাব দূরীভূত আর কি, মানুষের অসুখ ভালো, জল তেল মৌসুম দ্বারা অসুখ ভালো। সেই সময় ভক্তরা ঝাড়খণ্ড পাশে বিহার এবার দেবরা আছে হাঁসপুরা হাঁসপুরা হলদিয়া বিভিন্ন জায়গা থেকে ভক্তরা দূরবর্তী আসে আমাদের এখানে। আমাদের এখানে এই দুর্গা পূজা অনুষ্ঠান হয়, অক্ষয় তৃতীয়া হয়, মন্দবাসী হয়, স্বামী হয়, অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ আরসিবিএস। অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে DYFI এর তরফ থেকে খারুইতে এরকম রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পুরুষ মহিলা মিলিয়ে প্রায় 70 জন এই শিবিরে অংশগ্রহণ করে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। খারুইতে এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। উদ্যোগে ছিল DYFI। প্রায় 70 জন এই শিবিরে রক্তদান করেন। উপস্থিত ছিলেন মন্দিরা পণ্ডা, অশোক দিন্ডা সহ বিশিষ্টরা। রক্তদান শিবিরের আয়োজন করেছে এমন একটি দিন যেদিন আন্তর্জাতিক দুনিয়ায় সমস্ত শ্রমজীবী মানুষের আজকের লড়াই আন্দোলনের সবচেয়ে বড় সাক্ষী, সেই দিনটিকে স্মরণ তারা যে মেলবন্ধন করেছে। আমাদের মনে হয় রক্তে যেমন রাম রইল কোনো পার্থক্য নেই, আর আজকের যারা ধর্মীয় মেরুকরণ করতে চাইছে আমার মনে হয় যে এই শ্রমিকের যেরকম কোনো মেরুকরণের প্রশ্ন নেই, সব শ্রমিকের একই লড়াই একই আন্দোলন। আন্তর্জাতিক দুনিয়াতে যা লড়াই হচ্ছে সেই লড়াই হচ্ছে মে দিবস, আর সেই মে দিবসের পূর্ণ দিনে আজকের এই DYFI রক্তদান শিবির আজকে সেই সাক্ষী বহন করছে। প্রসূন ব্যানার্জি রিপোর্ট, নিউজ আরসিবিএস। বিশাল সম্প্রীতি পদযাত্রা অনুষ্ঠিত হলো পূর্ব মেদিনীপুরের হলদিয়াতে। পদযাত্রায় পা মেলান সব ধর্মের মানুষ। ভারতবর্ষের ঐক্য বজায় রাখতেই এই পদযাত্রা। হলদিয়ায় রবিবার অনুষ্ঠিত হলো সম্প্রীতি পদযাত্রা। বালুঘাটা থেকে ব্রজলাল চকের মোড় পর্যন্ত সমস্ত ধর্মের মানুষকে নিয়ে নজরুল স্মৃতি সংঘের পরিচালনায় এক বিশাল সম্প্রীতি পদযাত্রা করা হয়। পদযাত্রায় সমস্ত ধর্মের মানুষ পা মেলান। উপস্থিত ছিলেন শেখ জব্বার, আজিজুর রহমান, সুকুমার সামন্ত, সাইফুল ইসলাম, শঙ্কর নায়ক, সুব্রত হাজরা সহ বিশিষ্টরা। এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেই এই উদ্যোগ। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ আরসিবিএস। কৃষি সংক্রান্ত সমস্ত খবর দেখতে চোখ রাখুন কৃষি কথায়। উদ্বোধন হতে চলেছে কৃষি বিজ্ঞান কেন্দ্র। জেলায় প্রথম এই কৃষি বিজ্ঞান কেন্দ্র চালু হতে চলেছে। মঙ্গলবার এই কেন্দ্রের উদ্বোধন হবে। মৎস্য সবজি সহ কৃষিকাজ বিষয়ক গবেষণা হবে এই কেন্দ্রে। 2 মে মঙ্গলবার জেলায় প্রথম কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্বোধন হতে চলেছে। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে শাখা হিসেবে কাজ করবে এই কেন্দ্র। নন্দকুমার থানার মূলাকোট এলাকায় এই কৃষি বিজ্ঞান কেন্দ্রটি স্থাপিত হয়েছে। উদ্বোধন করবেন পূর্ণেন্দু বসু। পূর্ব মেদিনীপুর জেলায় আমাদের পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই কৃষি একটি করে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, কিন্তু দুঃখের বিষয় এই জেলায় এতদিন পর্যন্ত কোনো কৃষি বিজ্ঞান কেন্দ্র ছিল না। আগামী 2 মে এই কৃষি বিজ্ঞান কেন্দ্র
পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের অন্তর্গত মূলাক্ষ বলে একটি জায়গা আছে, সেখানে আমাদের নন্দকুমার ব্লক সিড ফার্ম ছিল। সেই সিড ফার্মের জমিটা এই কৃষি বিজ্ঞান কেন্দ্র তৈরি করার জন্য পশ্চিমবঙ্গ সরকার দিয়েছেন। সেখানে কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্বোধন করবেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী পূর্ণেন্দ্র বসু মহাশয়, এবং ওই দিন থেকেই কৃষি বিজ্ঞান কেন্দ্র কাজ শুরু করবে। এখানে প্রধানত শুধু কৃষি নয়, কৃষি সংশ্লিষ্ট বিষয় যেমন পশুপালন, মৎস্য চাষ, এই বিষয়গুলোতেও বিজ্ঞানীরা থাকবেন এবং তারা জেলা কৃষকদের যে সমস্যা আছে সেই সমস্যাগুলো দূর করার জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, প্রয়োজনে তারা গবেষণা করবেন, কৃষকদের পরামর্শ দেবেন। এছাড়া তারা কৃষক বন্ধুদের জন্য প্রশিক্ষণ শিবিরেরও আয়োজন করবেন। এইভাবে জেলার সামগ্রিক উন্নয়নে এই কৃষি বিজ্ঞান কেন্দ্র একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করবে বলেই আমাদের ধারণা। জানা গিয়েছে আগে এখানে ছিল সিড ফার্ম, এই ২৪ একর জমি জুড়ে গড়ে উঠেছে কৃষি বিজ্ঞান কেন্দ্র, মৎস্য সবজি সহ কৃষি সংক্রান্ত নানান গবেষণা চলবে এখানে, জানিয়েছেন কৃষি আধিকারিক সুশান্ত মহাপাত্র। কৃষি বিজ্ঞান কেন্দ্র যাওয়ার জন্য আমাদের মাধ্যমে যাওয়ার প্রয়োজন নেই, কৃষক বন্ধুরা তাদের সমস্যা সমাধানের জন্য তারা ওখানে যারা বিজ্ঞানী থাকবেন তাদের কাছে তারা যেতেই পারেন নিজস্ব উদ্যোগে। এটা কত টাকা প্রকল্প বা এটা যে কত একর জায়গা নিয়ে হচ্ছে এই প্রকল্পের ব্যাপারে? এটাও এই প্রকল্পটি বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এই কৃষি বিজ্ঞান কেন্দ্রের অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের মধ্যে দায়িত্বে থাকবেন, কিন্তু এর জন্য অর্থের যে সাহায্য সেই সাহায্য করবেন ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। কতটা এলাকা নিয়ে হচ্ছে? হ্যাঁ, নন্দকুমার ব্লক সিড ফার্মে আমাদের এলাকা ছিল 26.04 একর, 26.04 একর, এই পুরো জমিটাই তাদের দেওয়া হয়েছে। সুতরাং পুরো এলাকা জুড়েই তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বা প্রশাসনিক ভবন সহ অন্যান্য যে সমস্ত পরিকাঠামোর প্রয়োজন সেগুলি করে যে জমিটা বাড়তি থাকবে সেখানে নিশ্চয়ই তারা। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ আরসিবিএস। আজকের মতো নিউজ আরসিবিএস এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। নমস্কার।